এতদিন ছিলেন, আমার মনে হয় অ্যালবামটা কিছুটা রেকর্ডিং করার ইন্সপিরেশন এবং সব কিছু তোমাদের থেকেই এসছে, তো তোমাদের সবাইকে থ্যাংকস। আর তারপরে বলতে চাই এমন দিস অ্যালবাম, মানে দিস রেকর্ডিং দিস কিছু মানে লাইফের একটা খুব বড় এক্সপিরিয়েন্স, তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি পার্ট অফ দিস এক্সপিরিয়েন্স। আমার মনে হয় তোমরাও সবাই সেম ফিল করবে অ্যাবাউট দিস অ্যালবাম। আই থিঙ্ক দিস বেঙ্গলি রক সিন, যেটা নাকি আমাদের এখানে ইন্ডিয়াতে আর কোথাও নেই, অন্যগুলো রক যে মিউজিকটা আর কোথাও হয় না সেটা আমাদের এখানে আছে, এবং এটা নিয়ে সারা ইন্ডিয়ার বাকি যারা মিউজিশিয়ান আছে তারা ভীষণ এক্সাইটেড। আমার মনে হয় অ্যালবামটা উইল টেক দিস আমাদের এই মিউজিকটাকে ইন দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। আমি সেইভাবেই ভাবি যে অ্যালবামটা উইল বি আ ল্যান্ডমার্ক বোর্ড ইন টার্মস অফ মিউজিক অ্যান্ড প্রোডাকশন, কারণ ইন্ডিয়াতে মানে আমাদের যে রেকর্ড করেছিল অনুপম রায় ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেনাউন্ড রেকর্ডিস্ট অফ অল দ্য রক ব্যান্ডস ইন ইন্ডিয়া। সো ওর কাছ থেকে যেহেতু আমরা শুনেছি যে দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড রেকর্ডিং এক্সপিরিয়েন্স, সো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আর থ্যাংকস ফর বিং দ্যাট, ক্রিটিসাইজ করতে হলে ওপেনলি করো, যা বলার ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, ওয়েট করবো সেটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকদিন ধরে সবাই এক্সপেক্ট করছিল কবে বেরোবে অ্যালবাম, এই চার বছরে অনেক অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক অ্যাডিশনস হয়েছে, অনেক সাবস্ট্রাকশনস হয়েছে। আলটিমেটলি আজকে এসে মনে হচ্ছে যে খুব টেনশনে আছি আর কি সবাই, কি হবে এরপরে, সবার সঙ্গে কেমন লাগবে। আমরা সাউন্ডের দিক থেকে, প্রোডাকশনের দিক থেকে অনেক চেষ্টা করেছি গানগুলো ইম্প্রুভ করার, আমাদের সাউন্ড অন্যরকম করার, অন্য কিছু নতুন কিছু দেওয়ার, যা সবাই শুনে আসছে এতদিন ধরে। নতুন গানগুলো শুনলে আরও অনেক কিছু নতুন আইডিয়াস হবে আমাদের সম্বন্ধে, সো এবং অনেক অনেক কিছু কথা জমেছিল আর কি, অনেক উত্তর দেওয়ার ছিল, এবং যা যা প্রশ্ন যার যার আছে সন্দীপ যেমন বললো সেগুলো সামনাসামনি বলো আর কি, যা বলার ক্রিটিসিজমস বাট ডেফিনেটলি সেটা আমাদের সামনে বললে তোমাদের সঠিক উত্তরটা দিতে পারবো সবসময়। সো অ্যালবাম শুনো সবাই, বলো কেমন লেগেছে, সবাই প্রোডাকশনে আমাদের যারা যারা ছিল, এখন যারা শুনবে, যারা আমাদের সাপোর্ট দেবে পরবর্তী অ্যালবামের জন্য, ইনফ্যাক্ট ভাবনা চিন্তা শুরু করার তাগিদটা যারা দেবে সেই তোমরা, আমাদের ফ্যান্সরা, আমাদের লিসনার্সরা, থ্যাংকস থ্যাংকস ফর কামিং। আর আমাদের সাথে থেকো সবসময়, ভালো থেকো সবাই। এই প্রোডাকশন শব্দটা বারবার আজকে আমাদের আলোচনায় আসবে, কারণ ডেফিনেটলি প্রোডাকশন হ্যাজ বিন মেজর পার্ট অফ দিস অ্যালবাম। যাদের কাছে প্রোডাকশন শব্দটা অপরিচিত তাদের জন্য বলি যে গানগুলো কীভাবে রেকর্ড করা হলো, তার জন্য কী টেকনিক, কী টেকনোলজি ইউজ করা হলো, সেটাকে কীভাবে মিক্স করা হলো, তার জন্য কী সফটওয়্যার ইউজ করা হলো, এবং জিনিসটা কীভাবে মাস্টার করা হলো, এই সব কিছুকে নিয়ে আমরা প্রোডাকশন বলছি। এবং সেই প্রোডাকশনটা যেভাবে এবার অ্যানাউন্স করা হয়েছে, ক্যাকটাস আগে কখনোই করেনি, এবং খুব কম বাংলা অ্যালবামের জন্য এরকম করা হয়ে থাকে বলে আমার ধারণা। Definitely Alan has been the key person in handling all this production. I would hand over the microphone to Alan and talk about it. Hi everyone. He's Drake, seeing a lot of familiar and unfamiliar faces here. Thank you. First of all, thank you so much for coming. And I mean, it's one of the best days of my life. It's the first album of mine here. I'm present here and I'm releasing the album. I mean, I was just standing here and thinking about, like, you know, 6 months ago when we were all, I think, on the bypass, I think, right? What is that place? Gotham. Yeah, we were sitting outside Gotham having some coffee and we were trying to figure out how we're going to record this album, you know, who we're going to get, how we're going to go about it. And it seems like, what, 10 years? 6 months seems like 10 years now. Yeah, I mean, everyone was shy of Shundi when she do that. Basically said everything that, basically everything that, I cannot add anything more to that. The product is definitely, I hope and I
strongly believe that it's going to be a landmark in terms of production. The songs are obviously good, and I'll leave that to you to judge. But the production is definitely good. I'm very confident about that, and I hope this will set a precedent for all future albums to be recorded this way, where you know, we don't have to be apologetic about the production when we make other people from the rest of the world or rest of the country listen to it. So go buy the CD, enjoy the music, and let us know what you think of it. Thank you.